হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। বাংলাদেশ ব্যাংকের যে একটি নতুন রিসেন্টলি সার্কুলার দিয়েছে, সেই সার্কুলার বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সার্কুলারটি দেওয়া হয়েছে 29শে ডিসেম্বর 2022 তারিখে। আমরা এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের প্রতিদিন নতুন নতুন দুটো করে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হতে এবং আপনাদের পাশে থাকতে। আর চলুন আমরা এখন দেখা যাক যে যে 29 তারিখে যে চাকরি বিজ্ঞপ্তিটি দিয়েছে, এখানে বলা আছে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত 10টি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে 2021 সাল ভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল এর 922টি শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকত্ব অনলাইনে আবেদন দরখাস্ত করা যাচ্ছে। মানে হচ্ছে টোটাল শূন্য পদ হচ্ছে 922টি, অনেক কমিক একে দেওয়া আছে। পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার জেনারেল 2021 সাল ভিত্তিক। জব আইডি নাম্বার হচ্ছে 10-1-80। আবেদন ফি প্রদানের সময় নির্দিষ্ট স্থানে ব্যবহার করতে হবে। পদের সংখ্যা হয়েছে 922টি। সোনালী ব্যাংক লিমিটেড হচ্ছে 393টি, জনতা ব্যাংক লিমিটেড হচ্ছে 94টি, অগ্রণী ব্যাংক লিমিটেড হচ্ছে 150টি, রূপালী ব্যাংক লিমিটেড হচ্ছে 25টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড 26টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 185টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 17টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 11টি, কর্মসংস্থান ব্যাংক 15টি এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ হচ্ছে 6টি। এ হচ্ছে টোটাল আপনার 10টা ব্যাংক। 10টা ব্যাংকে টোটাল লোক নেবে হচ্ছে আপনার 922টি টোটাল। বেতন স্কেল দেওয়া আছে, জাতীয় বেতন স্কেল 2015-এর টাকা 22,000 থেকে 23,000, 23,000 থেকে 24,260, সর্বোচ্চ 53,060 স্কেল, এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য সুবিধা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি স্নাতক স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তনুদ্ধ পর্যায়ের পরীক্ষাসমূহে অন্যতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে, কোনো পর্যায়ে 3য় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 এবং 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে সিমসা এত 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 থেকে অনুযায়ী বর্তমান প্রচলিত সিজিপিএ দেওয়া হবে। এসএসসি বা সমমান এইচএসসি সমমান পরীক্ষা ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্ট বা তনুদ্ধ প্রথম বিভাগ, জিপিএ 2 থেকে 3-এর কম দ্বিতীয় বিভাগ। অনুদত্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে, 5 পয়েন্টের স্কেলে, তৃতীয় বাতানুদ্ধ 3.5 বাতানুদ্ধ, 2.25 বাতানুদ্ধ কিছু 3-এর কম এখানে দ্বিতীয় বিভাগ ধরা হয়েছে। বয়সটা হতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22/9/2022 তারিখে সড়ক নম্বর এত মোতাবেক 25/3/2020 তারিখে মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর। আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 31/1/2023 রাত 11:59 মানে 12টা পর্যন্ত। ভেরিফাই পেমেন্ট এবং ট্রেকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ও সময় হচ্ছে 5/2/2023 রাত 12টা পর্যন্ত। আবেদন ফি অপরাধযোগ্য টাকা 200 টাকা। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইলের মাধ্যমে ফিনান্সিয়াল সার্ভিস MSS রকেটের মাধ্যমে প্রিপেড পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারী নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে পারবেন। অনলাইন রেজিস্ট্রেশন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট recruitment.bb.org.bd নির্ধারিত সব পূরণের মাধ্যমে অনলাইন নিবন্ধন আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন।
হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই ছিল। আর চাকরিকে সরকারি চাকরিতে কী কাগজপত্র লাগে এটা অনেকেই জানেন, যে কারণে আমার ওটা বলার কোনো ই নাই, কারণ ওটা বললে অনেক বিলেট অনেক লম্বা হয়ে যাবে। এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে আবার নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন।